বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের ভোটের মাধ্যমে জাতীয় এবং স্থানীয় সরকারে ক্ষমতার পালাবদল হয় আর এই ভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন নিয়ে বরাবরই বিতর্ক দেখা যায় বিশেষ করে দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠন নিয়ে বিতর্ক হয়েছে সবসময় অবিশ্বাস সব জায়গায় আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে কিন্তু দারুণ অবিশ্বাস সেই অবিশ্বাসটা এটা সিভিল সোসাইটির ভেতরে ঢুকে গেছে সেই অবিশ্বাসটা এমনি ভোটারদের ভেতরে ঢুকে গেছে পলিটিক্যাল সরকার যখন আসে যেই আসে তখন তার একটা পলিটিক্যাল অ্যাম্বিশন হয় যে আমি পাঁচ বছর আছি আমি আগামী তো আমাকে জিততে হবে বা আমার লোকাল ইলেকশানগুলোতে আমাকে ম্যাক্সিমাম নিতে হবে যাতে আমার নিজস্ব লোক গ্রাসরুট লেভেলে থাকে সাবেক কমিশনার এম শাখাওত হোসেন মনে করেন কাগজে কলমে বাংলাদেশের নির্বাচন কমিশন শক্তিশালী কিন্তু স্বাধীনভাবে কাজ করার যোগ্য ব্যক্তি নিয়োগ খুবই গুরুত্বপূর্ণ ইলেকশন কমিশনের গঠনটাই হলো সবচেয়ে বড় যেটাকে আমরা বলবো যে ফার্স্ট স্টেপ টু ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন আছে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড লোককে আপনার সেখানে দিতে হবে বা কারা যাবে এটা নিয়ে ঝগড়া বিবাদ যাতে না হয় বা প্রতিদিন এটা নিয়ে যেন বিতর্ক সৃষ্টি না হয় সেই কারণে আইনটার খুব প্রয়োজন যেটা আমাদের সংবিধানে বলা আছে জানা যায় আগের কমিশন আইনের একটি খসড়া সরকারের কাছে দিলেও সেটি আমলে নেওয়া হয়নি অথচ সাংবিধানিক বাধ্যবাধকতার জন্যই দু হাজার সালে একতরফা জাতীয় নির্বাচন হয় ওই নির্বাচন বয়কট করা বিএনপি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্বাধীন নির্বাচন কমিশন গঠনকে গুরুত্ব দিচ্ছে কিন্তু এ নিয়ে দলটির সুনির্দিষ্ট প্রস্তাবেও আইনের বিষয়টি অনুপস্থিত নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি এখন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছেন কিন্তু সংবিধানের আলোকে একটি আইন অনুযায়ী যে নির্বাচন কমিশন গঠন হওয়ার কথা সেই আইনটি প্রণয়ন করেনি এখন পর্যন্ত কোন সরকার অথচ বাংলাদেশের সংবিধানের একশো আঠারো আছে নির্বাচন কমিশন গঠনে প্রণীত আইনের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনারদের নিয়োগ দেবেন কিন্তু এই গুরুত্বপূর্ণ আইনটি এখনও অনুপস্থিত কোন সরকারই করতে যাচ্ছে না করতে যাচ্ছে না এই জন্যই যে সরকার এইসব নিয়োগের উপরে নিয়ন্ত্রণটা ছাড়তে চায় না আইন হলে নিয়ন্ত্রণটা চলে যাবে সরকারের খেয়ালকুশি মতো দিতে পারবে না এই জন্যই কোনো সরকার এই আইন করতে চায় না সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদ মালিক তুলে ধরেন শক্তিশালী কমিশন গঠনে আইন হলে কি সুবিধা হবে তো আইনে বাছাই কমিটির কথা বলা থাকে যে কারা বাছাই কমিটিতে হবে ন্যূনতম যোগ্যতা কি হবে নির্বাচন নিয়োগের জন্য সেটা বলা থাকে কমিশন আর কি পদ্ধতিতে এই সিলেকশনটা হবে সেটা বলা থাকে তা আইনে এগুলি বেঁধে দিলে তখন কিন্তু স্বেচ্ছাচারিতা ইচ্ছা মতো খুশি মতো করার কোনো সুযোগ থাকে না আইন ছাড়া যে কোনো ক্ষমতা প্রয়োগ তখন স্বেচ্ছাচারিতার সুযোগ থাকে এদিকে পর্যবেক্ষকদের মতে নির্বাচন কমিশন গঠনে আইন না থাকায় অতীতে আস্থাহীনতা আর রাজনৈতিক সংকট তৈরি হয়েছে আইন না থাকার জন্য প্রথম যেটা হয় সেটা হচ্ছে এই প্রক্রিয়ার উপর মানুষের আস্থা থাকে না যারা ভোটার যারা রাজনৈতিক দল অনেকের আস্থা আস্থা থাকে না এবং এর যে প্রভাবটা সেটা নির্বাচনী প্রক্রিয়ার উপর চলে যায় কেয়ারটেকার সরকারের সময় যে নির্বাচন কমিশনগুলো হয়েছে সেটা মোটামুটিভাবে গ্রহণযোগ্য এটা নিয়ে ওইরকম কোনো বিতর্ক নাই কিন্তু আমাদের যে রাজনৈতিক সরকারের সময় এই যে আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি সবাই তো ক্ষমতায় ছিল তাদের আমলে যে নির্বাচন কমিশন নিয়োগ পেয়েছিল তাদের প্রত্যেককে নিয়ে কম বেশি বিতর্ক আছে বাংলাদেশে দু সতেরো সালের ফেব্রুয়ারিতে গঠিত হবে নতুন নির্বাচন কমিশন তবে ধারণা করা হচ্ছে আইন প্রণয়ন ছাড়া নতুন কমিশন গঠন হলে সেটি নিয়েও বিতর্কের সুযোগ থাকবে আবুল কালাম আজাদ বিবিসি বাংলা ঢাকা